দীর্ঘ পাঁচ মাস পর পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের চগ্গোপাল গ্রামের দ্বিতীয় তারাপীঠের তারা মায়ের মন্দিরের দরজা খুলল। আজ মঙ্গলবার থেকে দীর্ঘ প্রায় পাঁচ মাসের বেশি সময় স্থানীয় কিছু বিবাদের জেরে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। প্রতিদিন এই মন্দিরে বহু দর্শনার্থী আসত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। মাত্র এক বছরে রীতিমতন জনপ্রিয় হয় সাধারণ তারা মায়ের ভক্তদের কাছে, কিন্তু কিছু সমস্যার কারণে বন্ধ থাকত 15 জানুয়ারি থেকে। 2021-এর পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা হয়। 2022-এর জানুয়ারির 15 তারিখ গণ্ডগোল হয়ে বন্ধ হয়ে গিয়েছিল মন্দিরের দরজা। দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর ফের খুলতে চলেছে মন্দিরের দরজা। সকাল থেকে ভিড় জমাতে শুরু করেছিলেন মন্দির চত্বরে। আসছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত, ফের মন্দিরের দ্বার খুলতে খুশি দর্শনার্থীদের। স্থানীয় কিছু বিবাদের জোরে বন্ধ করে দেওয়া হয়েছিল দ্বিতীয় তারাপীঠ মন্দিরের মূল দরজা। দূর দূরান্ত থেকে এসে ফিরে যেতে হয়েছিল অসংখ্য ভক্ত দর্শকদের। এদিন মন্দির কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খুলে যায় মন্দিরের দরজা। আসতে শুরু করে ভক্তরা মন্দির লাগোয়া বিভিন্ন দোকানপাটও বন্ধ হয়ে গেছিল, তাও ধীরে ধীরে খুলতে শুরু করে। আবারও আগের মতন ছন্দে ফিরতে পারে পাশকুড়ার দ্বিতীয় তারাপীঠের মন্দিরটি। আমার নাম শ্রী প্রণব কুমার পণ্ডা, আমি মায়ের বর্তমান প্রধান পূজারী। মায়ের দীর্ঘ প্রায় পাঁচ মাস মায়ের বন্ধ ছিল, আজকে তার দ্বারোদ্ঘাটন হবে। পুনঃসংস্কারের মাধ্যমে মায়ের পুনর্ভাবে আবার জনসাধারণের জন্য, দর্শনার্থীদের জন্য দরজা উন্মুক্ত হবে এবং দ্বারোদ্ঘাটন করবেন আমাদের মন্দিরের কর্ণধার প্রভঞ্জন দোলাই মহাশয় এবং আমাদের যে কার্যকর্তা যারা আছেন কোর কমিটিতে, সমস্ত সদস্যবৃন্দ উপস্থিত থেকে মায়ের আবার দ্বারোদ্ঘাটন হবে পুনঃসংস্কার সংস্কারের মধ্য দিয়ে। এবং মায়ের পুজো অর্চনা বন্ধ ছিল না, নিত্য নৈমিত্তিকভাবে সেই জন্মলগ্ন থেকে আজ অবধি সেভাবে চলে আসছে। কেবলমাত্র দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ ছিল, আবার আজকে সেই মন্দির বিকেল 3টের সময় আমাদের দ্বারোদ্ঘাটনের মাধ্যমে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অ্যাকচুয়ালি আমরা পুরোহিত হিসাবে যে সমস্ত দর্শনার্থীরা বহু দূর দূরান্ত থেকে এসেছিলেন, তারা আসতে মন্দিরে ভেতরে প্রবেশ করতে পারেনি, মায়ের দর্শন করতে দর্শন লাভ করতে পারেনি। তারা যে ব্যথা পেয়েছে তার চেয়ে ব্যথা পেয়েছি আমরা। আমরা ব্রাহ্মণ হয়ে তাদেরকে মন্দিরের দ্বার মানে মায়ের দর্শন করে দিতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা খুব তাদের প্রতি সমব্যথী। আমরা চাই তারা আবার এই মায়ের দ্বার উন্মুক্ত হচ্ছে, মায়ের অবাহিত দ্বারে তারা সবাই যেন স্থান পায়, মায়ের পদতলে যেন তারা স্থান পায়, মায়ের শুভাশিস লাভ করে, কৃপা লাভ করে, এই মায়ের কাছে এই কামনা করি। আমার নাম শ্রী প্রণব কুমার পণ্ডা। এদিন এই মন্দিরে বৃহন্নলা সম্প্রদায়ের মানুষজনেরা উপস্থিত থেকে মন্দিরে দুধ কলা দিয়ে মন্দির শুদ্ধিকরণ করেন। জয় মা। আমরা প্রত্যেকেই আপনার যারা এখানে আছি আপনাদের নিয়ে প্রত্যেকে আমরা এক মায়ের সন্তান। আমরা গরুর যে শব্দটা শুনি সেও কিন্তু মা এমনি করে ডাকে। আমরা এক মায়ের পেট থেকে আরেক মায়ের গর্ভের থেকে আরেক মায়ের ধরতিতে পড়েছি, বুকে পড়েছি। ধরতী দেবী তিনিও এক মা। আমরা আমাদের দেশকে বলি ভারত আমার মা। তো মায়ের উপরে যখন কিছু নাই, মাকে নিয়ে কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, মা তো একটা মা শক্তি, একটা উপাসনার উপাস্য। মাকে নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, ছোটো কথায় বললাম। আজকের বর্তমান পরিস্থিতির মধ্যে যখন আমরা বলছি আমরা জাতি ধর্ম সমন্বয়, আমরা সকলে অন্য অন্য জাতির ভাইয়েরা, আমরা সকলে ভাই ভাই, তাহলে আমরা সনাতনীরা কেন মাথা ফাটাফাটি করার জন্য আপনার শুধু শুধু মাকে নিয়ে নানান রকম কটূক্তি, নানান রকম কথাবার্তা, যদি কারোর কথাবার্তা কিছু থাকে থাকতেই পারে, যেহেতু আমরা ছয় রূপের বশীভূত, কাম ক্রোধ লোভ লোভে ধরেছে, লোভের বশীভূত হয়ে যদি আমাদের কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বসে আলোচনার মধ্যে সমাধান হোক, মাকে নিয়ে নয়, মন্দিরকে নিয়ে নয়। মন্দিরকে বন্ধ করা আর নিজের মাকে হত্যা করা একই কথা। নিজে যে মায়ের গর্ভের থেকে আরেক মায়ের উপরে বসবাস করছে, পৃথিবীতে কিছু নিয়ে আসেনি, কেউ কিছু নিয়ে যাবে না। অতএব সবার কাছে আমার করজোড়ে নিবেদন,
কেউ যেন মাকে নিয়ে কোনো রাজনীতি না করে, কেউ মাকে নিয়ে কোনো মারামারি দ্বন্দ্ব না করে, সকলে যেন মাকে কমসে কম বোঝে যে ইনি আপনা আমাদের উপাস্য, আর যদি কারোর কোনো দ্বন্দ্ব থাকে সেটা বসে আলোচনার মধ্যে যেন সমাধান করে, এই বলেই আমি শেষ করব। Don't do this.